গুড মর্নিং বন্ধুরা, আজ শিলার নকুল কুকিং চ্যানেল থেকে সকাল সকাল চলে এসে আপনাদের কাছে একটা সুন্দর ব্রেকফাস্ট করে দেখানোর জন্য। আমি আলু কষা করব সকালবেলায় রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য, আপনারা এটাকে দেখতে থাকুন। নমস্কার। প্রথমে আমি আলুটা সেদ্ধ করে হালকা তেলে ভেজে রেখেছি। এবার কড়াইতে তেল দেব। এর মধ্যে একটা শুকনো লঙ্কা 5 ফোড়ন ফোড়ন দিলাম। আর আপনাদের আবার যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনটাকে প্রেস করে দেবেন অবশ্যই, কেন আমার নতুন চ্যানেল তো একটু এগোনোর দরকার আছে। পেঁয়াজটা দিয়ে দিলাম ভালো ভালো করে নিন। আর এর মধ্যে 1 চামচ নুন দিলাম, এর তরকারি নুনটা ভালো হবে। এটা একটু ভাজা হয়ে গেলে আদা রসুন আর পেঁয়াজ বাটার পেস্ট একটু দিয়ে দেবো, 2 চামচ করে, অল্প দেবো, বেশি দেবো না। ভালো করে ভেজে নিন। এর মধ্যে লঙ্কা গুঁড়ো যে যেমন ভাল খায় সেরকম করে দেবেন। হলুদ গুঁড়ো, আর লবণ স্বাদ অনুযায়ী। একটু সামান্য জল দেবো, আমি ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে টমেটো একটু সস দিয়ে দেবো। এবারে আলু ভেজে রাখা আলুটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। একটু ভালো করে নেড়ে ফেলে এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে দিন, জল
এসিটা মানে সেদ্ধ আলু তো অল্প করে দিলে হবে। একটু ফুটলে নামিয়ে নেব। সামান্য অল্প গরম মশলা দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, আমার রান্নাটা কিরকম হলো কমেন্ট করে জানাবেন। ব্যাস আর ফোটাবো না, আলুগুলো খুব সিদ্ধ হয়েছে গলে যাচ্ছে, এবার নামিয়ে নিচ্ছি। আপনারা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন অবশ্যই, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবেন, হ্যাঁ আমার চ্যানেলটাকে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন। থ্যাংক ইউ। আমি গ্যাসটা অফ করে দিলাম। আমার রান্নাটা কমপ্লিট।